খারাপ ছিল তো আজকে মেয়ের শরীরটা অনেকটাই ঠিক আছে, মানে ঠিকই আছে, যার জন্য আজকে বেরিয়েছি। নইলে চতুর্থী থেকেই বেরোনোর ইচ্ছা ছিল কিন্তু হয়নি, মেয়ের শরীর খারাপের জন্য ওঠার মতো ক্ষমতা ছিল না, হঠাৎ করে গ্যাসে জ্বর হয়ে গেছিলো। তো আজকে মেয়ে ঠিক আছে যার জন্য বেরোলাম। তো এখন মেঘ ডেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। মেয়েকে খেলতে বসিয়ে দিয়েছি, যদি বৃষ্টিটা থামে তাহলে ঘুরিয়ে আনবো, কারণ যেহেতু রেডি হয়ে গেছি, কারণ রেডি হয়ে গিয়ে আর না গেলে ভালো লাগে না, মাইন্ডটা তো সেট থাকে যে যাবো। তো সেই জন্য ভাবছি বৃষ্টিটা থামলেও ছাতাটা নিয়ে হলেও মেয়েকে একটু ঘুরিয়ে আনবো। বাচ্চা মানুষ আর চারিদিকে গান হচ্ছে, একটা পুজো পুজো পরিবেশ, ওরও ভালো লাগছে না, ডেফিনেটলি আমারও ভালো লাগছে না। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখতেই পাচ্ছ একটা শিফনের শাড়ি পরে নিয়েছি, বহুদিন পর আবার সাজগোজ করলাম। আর এটা অনলাইন থেকে কিনেছিলাম, তোমাদের তো এবছর কিছুই শেয়ার করা হয়নি পুজোতে কি নিয়েছি না নিয়েছি। তো এবছর পূজায় মোটামুটি শপিং হয়েছে, বিগত দু বছরের তুলনায় এবছর ভালোই শপিং হয়েছে। আর এটা হচ্ছে অনলাইন থেকে নিয়েছিলাম, এটা অনেক আগেই নিয়েছিলাম, তুলে রেখে দিয়েছিলাম পূজায় পরবো বলে। এই হারটা নিয়েছি, এই দেখো এই হারটা নিয়েছি, এই হারটা নিয়েছি। আর এর সাথে একটা অনেকটা মানে হ্যাঙ্গিং একটা কানের, কানবালার মতো কানের ছিল, তো সেটা না পরে এই 30 টাকার যে কানের বিক্রি হয় এটা নিয়েছি, এটার সাথে এটা খুব ম্যাচ হয়েছে। তো 30 টাকার এই কানেরটা নিয়েছি, এটা পরে নিয়েছি, আর কিছু করিনি, চুল ফুল তুলে বেঁধে নিয়েছি, চুলের তো আর মাথায় তো চুল নেই, তো যাই হোক। আর এটা আমাদের স্কুলে হচ্ছে আমার মেয়ের স্কুলে, মানে ওখানে আমার যে বান্ধবী ও এর বিজনেস করে, তো এটা একটা নিলাম। এটা ওই সাদা শাড়ি আর লাল ব্লাউজ, তার সাথে এইটা পরবো, মানে একটা পুজো পুজো ভাব, দেখা যাক এটা কবে পরি, এটা পরবো। আর মেয়েকে তোমরা দেখে নাও, মেয়ে কেমন সেজেছে। তো দেখো বেডশিটের ওপর একটা চাদর বিছিয়ে দিয়েছি, কারণ ও প্রচণ্ড পরিমাণে কালার টালার করতে বসে দেখে আমি এরকম করি, আর ও ব্লগস নিয়ে বসেছে বেচারি, বৃষ্টি চলে এসেছে। তো এটা হচ্ছে কাপ্তান স্কার্ট, শোনামা একবার ওঠো, দেখাও বন্ধুদের, ওখানটা যাও, ওখানটা যাও, হ্যাঁ ওখানটা দাঁড়াও। ও বাবা, ও আবার ওপরে দাঁড়িয়ে পড়েছে। তো দেখো লিপস্টিক দিয়ে দিয়েছিলাম, লিপস্টিক পুরো ঘেটে ঘাট হয়ে গেছে। আর এই যে কাপ্তান ফ্রক, এই কাপ্তান স্কার্ট ভালোই লাগছে। তো দেখতেই পাচ্ছ, আর এখন তো মানে যা টাকা দিয়ে দেয় আর আমি পছন্দ করে কিনে নিই, কারণ ও বলে যে তুমি কিনে নেবে পছন্দ করো, ওই জন্য যা টাকা দিয়েছিল তো যা টাকায় এটা কিনেছি কাপ্তান স্কার্ট। মনে হচ্ছিলো যেন বড় হবে, কিন্তু আজকে পরিয়ে দেখি অনেকটাই টাইট বা ঠিক হয়েছে, মানে এই বছরটাই ঠিকঠাক হবে। একে একে তোমাদের দেখাবো, যেহেতু শেয়ার করিনি সব জামা কাপড়, একদিন নিয়ে ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু সমস্ত তালগোল পাকিয়ে গেছে, এতভাবে জড়িয়ে গেছিলাম, তো সেই জন্য তোমাদের এইভাবে একদিন একদিন করে দেখিয়ে দেবো। তো মেয়ে এখন বলছে বৃষ্টি থেমে গেছে, কারণ আসল সেজে গুজে বসে আছে, তো ওরও খারাপ লাগছে বেচারা। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এতটুকু, যদি ঠাকুর দেখতে বেরোতে পারি তাহলে অবশ্যই তোমাদের বাইরে বেরিয়ে ঠাকুরের দর্শনটা তোমাদের করাবো। তো আশা করছি বেরোতে পারবো, এখন বাজে, এখন 7:30 বাজেনি, তো প্রায় 7:30, তো দেখা যাক, একটু রাত হলেও তো কোনো ব্যাপার নেই। আর রান্নাবান্না বলতে ওবেলায় করে রেখেছি, ষষ্ঠী, আজকে ষষ্ঠী, তো আমি শুকনো খেয়েছি, যা বললো ষষ্ঠীর দিন শুকনো খেতে হয় মায়েদের, তো শুকনো খেয়েছি, আর বাবা মেয়ের ভাত করেছিলাম। তো ঠিক আছে, পরে তোমাদের কাছে পারলে শেয়ার করার চেষ্টা করবো। তো বন্ধুরা বেরোলাম, প্রায় 9:10 বাকি পুরো বেরোলাম বৃষ্টি থামতে। আর এটা আমাদের বাড়ির কাছেই, একদম বাড়ি থেকে বেরিয়েই একের পল্লীর ঠাকুর, তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ হয়েছে, ক্যামেরাতে যত না ভালো লাগছে তার দ্বিগুণ ভালো লাগছে, পুরো একদম পিওর গোল্ডেন কালার, একদম গ্লসি একটা গোল্ডেন কালারের ঠাকুর হয়েছে। তো যাই এবার শঙ্কর মঠের দিকে। তো দেখো শঙ্কর মঠে অবস্থা, দেখো বন্ধুরা শঙ্কর মঠে, এই দেখো শঙ্কর মঠে আর লাইটিং দিয়েছে,
আর ওই পাশে বাচ্চাদের কটা তিনটে রাইডস এসেছে, একটা ছোট্ট নাগরদোলা আর দুটো রাউন্ড রাইডস এসেছে, আর সামনে দেখো জলকাদায় ভর্তি। তো এখানেই লাফিয়ে লাফিয়ে আমাদের যেতে হবে মেয়েকে নিয়ে লাফিয়ে লাফিয়ে। তো ফাইনালি বন্ধুরা শঙ্কর মঠের ভেতরে ঢুকে গেছি, দেখো পুরো ফাঁকা, বৃষ্টি হয়েছে বলে আর ভোগ খেলাম, ভোগ দিয়েছিল, সুজির ভোগ দিয়েছিল। তো এরপর দেখা যাক কোথায় যাওয়া যায়, পারলে এবার বাড়ি ফিরে বলবো। তো বন্ধুরা দেখো রামতলার অবস্থা, দেখো দেড় ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা হয়ে গেছে ভানুমতি স্কুলটা পেরিয়েই। তো ঠিক আছে বন্ধুরা, এবার বাড়ি ফিরবো, গিয়ে মেয়েকে খাওয়ানোর আছে, ফ্রেশ করানোর আছে। তো আজকের মতো এটুকুই রাখলাম, আবার কাল আসছি তোমাদের কাছে। টাটা।